সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকল ভালো আছেন। আপনার সেন টিবিএলজি গ্রুপ চ্যানেল, সাথে আছি আমি টিবিএলজি গেমার। সো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে সেগুলো তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো। গাইস, আজকে আমরা যে আমাদের যে নতুন যে চলে আসছে আমাদের গেমের ভিতরে, গাইস কি জানি বান্ডিলটা, আরে রে আমার তো মনে নাই, বানি বান্ডিল। গাইস আমিও নিতে পারবো গাইস, তো দেখি গাইস কত ডায়মন্ড খরচ হয়। তো এবার আমরা বেশি আর ওয়েট করবো না, তো আমাদের ইভেন্টের ভিতরে চলে যাবো গাইস। তো আর সহ্য হইতে আছে না গাইস, তো একটা ইমোট দিয়ে আমি তোমাদেরকে দেখাবো এখন বর্তমানে আমাদের সেই ইভেন্ট। রুকো যারা ইভেন্ট ইদার। সো গাইস, তো সিঙ্গেল স্পিন যদি আমরা করতে চাই তাহলে 19 ডায়মন্ড স্পিন, আর যদি গাইস পাঁচটা করে স্পিন করতে চাই তাহলে গাইস 79 করে ডায়মন্ড। ভাই এটা কি গুলুয়াল নাকি রে ভাই? আরে এটা কি, এসব কি গান স্কিন দিছে ভাই? উইথ ফিগারের গান স্কিন ভাই এসব? আরে এইটা কি ক্যারেক্টার দৌড়িতেছে তার, মানে এত স্পিড। হয়তো গাইস এই মানে বান্ডেলটার ভিতরে হয়তো কোনো পাওয়ারফুল কোনো কিছু একটা আছে গাইস। সো গাইস, তো ট্রাই করবো আমরা অল্প ডায়মন্ডের ভিতরে বের করতে। গাইস এখানে কিন্তু তোমরা দেখতে পারতেছ আমার কাছে 735 ডায়মন্ড আছে, আর গাইস 11টা টোকেন আছে। কিন্তু মানে ভাই আগে আর কি স্পিন করছিল, তারপরে বললো যে আমার একটা ভিডিও বানানোর জন্য গাইস। আর গাইস তো ট্রাই করবো দেখি অল্প ডায়মন্ডের ভিতরে বের করতে। গাইস সবার প্রথমে সিঙ্গেল স্পিন কি মারবো একটা? না গাইস, তো সিঙ্গেল স্পিন মারানোর জন্য মানে অত ডায়মন্ড খরচ করে সিঙ্গেল স্পিনে উদ্দেই আমার ডায়মন্ড খরচ হবে। সো গাইস, তো এবার মানে পাঁচটা করে স্পিন মারবো, যে কটা মারবো মানে পাঁচটা করে স্পিন ট্রাই করবো গাইস অল্প ডায়মন্ডের ভিতরে। সো গাইস, তো আমরা শুরু করি আমাদের 79 ডায়মন্ড করে। ও ভাই ভাই সাহ, কি বাদে এটা? ও ভাই এটা কি দিছে, একটা বান্ডিল দিছে গাইস, আর একটা লেডিসের একটা পায়জামা দিছে। ও ভাই ভালো কিছু দে না রে গ্যারিনা। আরে গ্যারিনা তো আসলে চুতিয়া হে গাইস, মেরা মজাক। গ্যারিনা কি করতেছে, আমার সব ডায়মন্ড গুলো লুটে বুটে নিয়ে জিতেছে ভাই। ফির সে আগে রে বাবা, ইদার জহর খানে কা পয়সা নিয়ে তো যা রে যা। তুই আর তো হচ্ছ এই আমার বাইরে যদি যদি দেখে গাইস তাহলে তো আমার পুরোই মাইরে লইবো ভাই। ভাই বিশ্বাস করো ভাই, এটি কি 42টা টোকেন অলরেডি কি আমার কাছে হয়ে গেছে নাকি? ভাই 42টা টোকেন হয়ে গেছে অলরেডি ভাই সাপ, এইসব তো আমার কোনো কিছু দরকার নাই গাইস, তো তার জন্য গাইস এসব নিলাম না। টোকেন 53টা হয়ে গেছে গাইস অল্প ডায়মন্ডের ভিতরে ভাই, 53টা টোকেন ভাই, মাথা নষ্ট ভাই। সিঙ্গেল স্পিন গাইস, না সিঙ্গেল স্পিন মারবো না, সিঙ্গেল স্পিন মারলে লস। পাঁচটা করে স্পিন মারি গাইস, তো দেখি। ও ভাই সাপ, রুকো রুকো ভাই, মেরা তো দিমাগ খারাপ হো গে ভাই, এসব ক্যা হে ভাই। ভাই বান্ডিলটা তো ভাই একটা ওপি একটা বান্ডিল ভাই সাপ, পুরো মাথাটা নষ্ট গাইস। কিন্তু এখানে ভাই আমরা যেহেতু অল্প ডায়মন্ড, এবার ভাই বানিটা গাইস, বানিটা যেমন হোক আমার বাইর করতে হবো বানিটা, কারণ আমার টার্গেট হচ্ছে গাইস বানি। তো বানিটা ট্রাই করবো গাইস, এবার পাঁচটা স্পিন আবার শুরু করবো ভাই, যদি এবার যদি বানিটা দিয়ে দেয় না ভাই। বানি বানি ভাই সাপ, আরে এটা কি দিচ্ছে ভাই, এইসব কি দেয়? মারো হামকো, মারো হামকো, জিন্দা মত ছোড়ো সালো, হামকো মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই ভি আকে বাজা জাতা হ্যায়। গ্যারিনা আসলে দেখি গাইস আমার স্টোরে বক্সের ভিতরে কি কি জমছে, বান্ডিলটাকে নিয়ে লই, কারণ এর চেয়ে খুশি আর কেউ হবে না গাইস যদি বান্ডিলটা যদি নিতে পারি। ও ভাই তাহলে এখানে 15টা বক্স পাইলাম, ও না কি টোকেন ভাই, 70টা টোকেন অলরেডি হয়ে গেছে, 68টা ভাই, আর 2টা টোকেন লাগে ভাই। লাইক ভাই তোমরা এখনো যদি ভাই যদি লাইক যদি না করে থাকো গাইস, তো অবশ্যই তোমরা লাইক করে দিও গাইস। চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দিও গাইস। ভাই সাপ 750 ডায়মন্ডের ভিতরে পুরো কমপ্লিট হয়ে যেতেছে, এর আগে মানে 100 ডায়মন্ড খরচ করছে নাকি সে ভাই। কিন্তু গাইস দেখো অল্প ডায়মন্ডের ভিতরে কিভাবে পেয়ে গেলাম ভাই, পাঁচটা স্পিন মারলাম আবার গাইস। ও ভাই সাপ পাঁচটা স্পিন, এবার কিছু খারাপ কিছু বাদলে নাই, মানে 60টা টোকেন এখানে অলরেডি আমাদের হয়ে গেছে গাইস, তো আর কিছু দরকার নাই, আমাদের টার্গেট বানি। আর গাইস তো আমরা বানিটা অবশ্যই আমরা পেয়ে গেলাম ভাই সাপ। এবার গাইস আমাদের রিওয়ার্ড থেকে এখানে আমাদের বানি কোথায় ভাই, বানি কি রে ভাই, বানি কই? এই রে ভাই সব বানি পাইয়ে গেছি ভাই, 70টার ভাই, 70 টুকরা ভাই। লাইক সিরিয়াসলি গাইস
আমরা অল্প ডায়মন্ডের ভিতরে গাইস পেয়ে গেলাম গাইস, মাথাটা পুরোই নষ্ট ভাই। আরো পাঁচটা টুকেন আছে, পাঁচটা টুকেন দিয়ে কি নেবো দেখি, আমাদের কোনো জাঙ্গিয়া মাঙ্গিয়া কিছু দিতে নেই। ও ভাই সাহ, আবার একটা স্পিন মারলাম কিন্তু এখানে কি পেলাম ভাই? ভাই সাহ গুলোল কিন্তু পেলাম না গাইস, খুব খারাপ লাগতেছে কারণ গুলোলটা একটু দরকার গাইস। এবার একটা সিঙ্গেল স্পিন, মানে ডায়মন্ড তো শেষ, অল্প ডায়মন্ড আছে, তো সিঙ্গেল স্পিন দেখি গাইস। ১৯ ডায়মন্ডে ভাই একটা বান্ডিল দিয়ে দে, কুত্তার গাউন দিছে কুত্তা গার। গ্যারিনা আমাকে কুত্তা সমাজ কে রাখায় ক্যা সালা নোবরা গ্যারিনা হে। ভাই সব ১৩টা টোকেন অলরেডি আবার হয়ে গেছে ভাই, অল্প ডায়মন্ডের ভিতরে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। যদি তোমরা যদি ট্রাই করো গাইস, ১০০০ ডায়মন্ডের ভিতরে তোমরা চাইলে এখান থেকে অনেক কিছু নিতে পারবে গাইস। এখান থেকে তোমরা বক্স দেখতে পারতেছো, ইনকিউবেটার টোকেন দেখতেছো, আর গাইস এখানে ডায়মন্ড রয়্যাল আছে, ওপেন রয়্যাল আছে, এবং বানি ব্যান্ডেলটা কিন্তু গাইস পেয়ে গেলাম অল্প ডায়মন্ডের ভিতরে ভাই, ৭০০ ডায়মন্ডের ভিতরে পেয়ে গেছি গাইস। আমার তো পুরো মাথা নষ্ট ভাই। সো গাইস এবার তোমাদের মাঝে আমি সেই বান্ডিলটাকে ওপেন করে দেখাবো গাইস, তো দেখি গাইস বান্ডিলটাকে ওপেন করার পরে গাইস বান্ডিলটা পরে নাকি সেই রিয়াজ ভাই আমাদের সাথে একটা ভার্সেস করবে, আই মিন আমার সাথে। তো গাইস দেখি আমাদের বান্ডিলটা কই আছে, আমাদের বান্ডিলটা এর ভিতরে নাকি ভাই? বান্ডিলটা হ্যাঁ গাইস এখানে আছে, কিন্তু বান্ডিলটা দেখতে পারতেছো ভাই, এই বান্ডিলটা কিন্তু খারাপ না, লেজেন্ডারি একটা বান্ডিল গাইস। অল্প ডায়মন্ডের ভিতরে গাইস এত কিছু পাওয়া অসম্ভব, কিন্তু গ্যারিনা দিয়ে দিছে কিভাবে সম্ভব বুঝতেছি না। আর গাইস এখানে বর্তমানে বানি ব্যান্ডেলটা কই গেল? বানি ব্যান্ডেল, আরে ভাই বানিটা তো আমি চোখে দেখতেছি না, হয়তো আমার চোখটা নষ্ট হয়ে গেছে, বানি আসলে চোখে দেখতে পারি না কখনো, কিন্তু এই প্রথমবার বানি ব্যান্ডেল ওপেন করব ভাই। বানি ব্যান্ডেল ভাই সাহেব, আর এই বানি ব্যান্ডেলটা পরে তোমাদের মাঝে একটা ভার্সেস ভিডিও নিয়ে চলে আসবো গাইস, মানে এই বানি ব্যান্ডেলের সাথে গাইস একটা ভার্সেস করব গাইস। এই বানি ব্যান্ডেলের সাথে ভার্সেস করলে কি হবে ভাই, আমি কি পারবো বানি ব্যান্ডেলের সাথে গাইস জিততে? আসলে মনে হয় না যে পারবো ভাই সাহেব, শুধু খেলে মাস্কটা পরাইছে তাতেই শরীরে পুরো লালাচড়া দিতেছে রে ভাই, আমার তো ভয় লাগতেছে ভাই। এ ভাই আসলে কি হলো, এই হ্যালো, এ ভাই এরকম করতেছে কে ভাই? বানি ব্যান্ডেলের পাওয়ার নাকি ভাই এটা? দেখি পুরোটা পরাই তো দেখি কি দেখায়। এ ভাই অন্য কোনো অ্যানিমেশন দেখাইতেছে না এখন বর্তমানে? ও ভাই কি করে এডি কই, তুই পারলে আমার সাথে আয় দেখবো ভাই। লাইক সিরিয়াসলি ভাই আমার খুব খারাপ লাগতেছে, কই হাত খুব চিমচিমাইতেছে, মানে আমার মারবো কই ভাই সাহেব কি কয় ভাই এসব? সো গাইস তো লবিতে এবার দেখো গাইস বানি বান্ডি গেট টু ক্লোজ ইউ মাইট গেট। আর গাইস তো তোমরা কে কত ডায়মন্ড তোমরা বার করছো তো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিয়ে দিও গাইস। আমার কিন্তু গাইস তোমরা দেখতে পাচ্ছো কিন্তু অল্প ডায়মন্ড লাগছে, মানে ৮০০ ডায়মন্ডের ভিতরে আমি কিন্তু বানি বান্ডেল কিন্তু বের করে ফেলছি। আর গাইস তো তোমাদের যদি ১০০০ ডায়মন্ড লাগছে কিনা, হয়তো তোমাদের ২০০০ ডায়মন্ডও লাগতে পারে, কারণ এক একজনের তো এক একটা ইভেন্টের ভিতরে মানে এক এক রকমের লাগ। সো গাইস তো তোমাদের লাগ কিন্তু তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর গাইস তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই গাইস লাইক করতে বলো না ইয়ার। আর গাইস তো চ্যানেল নতুন হয়ে থাকলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু গাইস সাপোর্ট করো, এই ভাইটাকে একটু সাপোর্ট করো গাইস। তো অল্প ডায়মন্ডের ভিতরে পেয়ে গেছি গাইস। ইয়াপ গাইস এই ছিল আমাদের আজকের ইভেন্ট রিলেটেড ভিডিওটা, যদি ভালো লাগে গাইস লাইক করতে ভুলো না। আর গাইস তো ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টিল নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ গাইস।